حسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. ওম তৎসৎ ওম তৎসৎ. আজ রবিবার সকালে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার আবুল কাসিম এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। কর্মশালায় স্লাইড উপস্থাপন সহ আলোচনা করেন ডাক্তার আবুল কাসিম, মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রক তেঁতুলিয়া। কর্মশালায় ডাক্তার মোহাম্মদ শাকিল রহমান সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন পঞ্চগড় সিভিল সার্জন অফিসের হেলথ অ্যান্ড এডুকেশন প্রোগ্রামের মোহাম্মদ জিয়াউদ্দিন। যে এটার কারণে যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে সমাজে, আমরা যদি সরাসরি এটার সাথে সম্পৃক্ত না থাকি, পরোক্ষভাবেও আমরা এর বিরূপ প্রতিক্রিয়া এবং প্রভাবের। সমাপনী বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল কাসিম বলেন, আমরা সবাই এখানে কনসার্ন ব্যক্তি, সবাই স্টেক হোল্ডার। আমরা এখানে যেগুলো শুনব বা যতটুকু জানবো, আমি জানি এর চেয়েও আপনারা অনেক বেশি জানেন। এই কথাগুলো আমরা যে যেখানে যেমনি পারি একটু প্রচার করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এগুলোর যে ক্ষতিকর দিক আছে, এই ক্ষতিকর দিকগুলো সমাজের সবাইকে অবহিত করতে হবে। আছে কিছুটা না, অনেকটাই দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। আমরা যদি এটা সঠিকভাবে সমাজে প্রচার করতে পারি, জানাতে পারি, তাহলে হয়তো আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদের এই ওয়ার্কশপ করার যে উদ্দেশ্য সেটা সফল হবে। এই সফলতা কামনা করে আজকে এই ওয়ার্কশপের শুভ উদ্বোধন। এ সিটিআই